অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে এই প্যাড আমরা কিভাবে কানেক্ট করব, কি দেখি বিষয় সেটা হচ্ছে জানেন না। সেই ক্ষেত্রে আমি আপনাদের আজকে টোটালি এটা দেখাই দিব, আর এই প্যাডের ভিতরে কি থাকে সেটাও আজকে আপনাদেরকে দেখাই দিব। এর ভিতরে থাকে হচ্ছে আরডুইনো লিওনার্ডো সার্কিট। সো এখানে দেখতে পারতেছেন এই যে আরডুইনো লিওনার্ডো সার্কিট আছে, এবং এখানে আমি এটা 10টা পিজিও দিয়ে বানাইছি, মানে আমার এখানে টোটাল 10টা আছে, পকেট আছে। সাধারণত একটা প্যাডে 8টা পকেট থাকে, সো সেক্ষেত্রে আমি এখানে 2টা এক্সট্রা ব্যবহার করছি আমার এই সার্কিটটার কারণে। আমার এই সার্কিটটা থেকে আমি 10টা আউটপুট বের করতে পারবো। সো প্রথমে এইটার সাথে কানেক্ট করতে হবে বাদবাকি ভিডিও, তো আমার এখানে দেওয়া আছে, এটা দেখতে পারবেন। আর এখন এটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমি দেখাবো। এটা কানেক্ট করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে একটা টাইপ সি টু টাইপ বি ইউএসবি ক্যাবেল, ঠিক আছে, এইটা হচ্ছে দেখতে এমন হবে। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টাইপ সি থেকে একটা এরকম হাব লাগবে, যেটার সাহায্যে আমরা এভাবে কানেক্ট করতে পারবো, ঠিক আছে। তো আমি যদি এখন এটা এর সাথে কানেক্ট করে দিই, এই যে এভাবে, এখন এই মাথা হয়ে যাবে টাইপ সি পোর্ট, আর এই মাথা হয়ে যাবে টাইপ বি পোর্ট। সো এই টাইপ বি পোর্টটা আমাদেরকে আগে এখানে লাগাই নিতে হবে, প্যাডে যেখানে আছে এখানে লাগাই নিতে হবে টাইপ বি পোর্টটা। এই যে আমি প্যাডের সামনে এখন এটা লাগাই দিচ্ছি, হ্যাঁ এটা লাগাই দিয়েছি। এখন প্যাডের সাথে লাগানোর পরে আমাদের এই পাশে যে ইউএসবি ক্যাবেলটা আসবে, এই পাশে যে ইউএসবি ক্যাবেল আসছে, এই ইউএসবি ক্যাবেলের মাথাটা এভাবে আগে একটা ওটিজি ক্যাবেল হোক অথবা টাইপ সি হাব হোক, এই ধরনের কিছু দিয়ে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার পরে এটার সাথে এইভাবে লাগিয়ে এখন আমরা ডাইরেক্ট ট্যাবের সাথে কানেক্ট করে দেবো। সো ডাইরেক্ট ট্যাবের সাথে কানেক্ট করার জন্য ট্যাবটাকে আগে এভাবে নিয়ে আসতে হবে। এখন এটাকে আগে অন করি, ট্যাবটা অন করার পরে তো আমাদের 2টা অ্যাপস প্রয়োজন হবে এটার জন্য, এই কাজটা করার জন্য 2টা অ্যাপস প্রয়োজন হবে। সেটা হচ্ছে আপনি প্রথমত যেটা দিয়ে বাজাতে যাচ্ছেন প্যাড, যেমন আমি এটা এম প্যাড নামে একটা সফটওয়্যার আছে সেটা দিয়ে আমি বাজাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার এটা এই যে আশা করি সাউন্ড শুনতে পারতেছেন, এটা আমি হাত দিয়ে নর্মালি বাজাইতে পারি। যে কোনো অ্যাপ্লিকেশান হোক বা যে কোনো সফটওয়্যার হোক আপনারা এটার সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। প্রথমত এটাকে কানেক্ট করতে হবে আগে ইয়ের সাথে, এটা টাইপ সির মাধ্যমে। তো এটা টাইপ সির মাধ্যমে কানেক্ট করার পরে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে অক্টোপাস অ্যাপসে। সো আপনারা অক্টোপাস অ্যাপসটা পাবেন হচ্ছে প্লে স্টোরে ঢুকতে হবে আপনাকে। প্রথমে প্লে স্টোরে ঢোকার পরে আপনি এখানে অক্টোপাস গেম প্যাড কি ম্যাপার নামে একটা অ্যাপস পেয়ে যাবেন। অক্টোপাসে ঢোকার পরে এখানে প্লাস বাটনে ক্লিক করে দেখেন এখানে এক গেম শো করবে, মাই গেমস। মাই গেমসের এখানে প্লাস বাটনে ক্লিক করে এম প্যাড অথবা আপনি যে সফটওয়্যারটা দিয়ে প্লে করতে চান আসলে সেই সফটওয়্যারটা আপনি ওপেন করবেন। সো আমি যেহেতু এম প্যাড দিয়ে প্লে করতেছি আপাতত, আমি এম প্যাডটা দিয়ে দেখাবো এখন। আমি সেই ক্ষেত্রে এটা স্কিপ দিয়ে দিই, অনেক অ্যাড আসবে, এটার ফ্রি ভার্সন, এটা পেইড ভার্সন নিতে পারেন আপনারা, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। দেখেন আমার এই যে এম প্যাড অপশানটা অন হয়েছে, এখন আমি প্লেতে দেবো। আমি কিন্তু অক্টোপাস অ্যাপসে ঢুকছি, আমি কিন্তু ওই অ্যাপসে ঢুকি নাই। এইখানে ঢোকার পরে এখানে একটা চিহ্ন আসবে এই ধরনের, এখানে প্লাস বাটন পাবেন, এই যে কী লেখা আছে এই কীগুলো নিয়ে আগে 8টা বসায় নেবেন আপনারা। 8টা বসায় নেওয়ার পরে যখন আপনি এক একটা করে বসাবেন আর এই এতে প্রেস করবেন, করলে সেই অক্ষরটা উঠবে, যেমন এখানে উঠছে WRSXEUD। আমি এই কটায় আপাতত করছি, করে টিক চিহ্নটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এখানে যদি আমি প্রেস করি, দেখেন এখন এটা কাজ করতেছে, ঠিক আছে। এখন সেটা যে কোনো সফটওয়্যার হোক, যে কোনো সফটওয়্যারে এটা কাজ করা সম্ভব হবে, ঠিক আছে। তো বাদবাকিটা আমি আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাদবাকিটা, তো যেভাবে প্লে হবে আর কি সেটা আমি দেখাতে যাচ্ছি এই জায়গায়। আমার এই মাইক্রোফোনটা আমি এখানে রাখলাম সাউন্ডের জন্য। সো আমি যদি এখানে প্রেস করি, যেহেতু আমার এখানে 2টা দেওয়া আছে আর এবং এক্স, এখানে 2টার সাথে কাজ করছে, আশা করি শুনতে পাচ্ছেন। আমি এখন সবগুলো সেট আপ করি না, এখানে মাত্র এই কটা সেট আপ করছি, এই কারণে আমি এই কটা দেখাচ্ছি আপাতত। সো যাদের প্রশ্ন থাকে যে এই প্যাডটা কীভাবে তৈরি হয়েছে, তারা আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন। আর কীভাবে কানেক্ট করতে হয় এটা সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আর এই প্যাডটা কেনার জন্য যদি কারোর প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমার কাছে অল টাইম রেডি করা থাকে কিছু প্যাড, আপনাদের ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর এখন আমি দেখাবো প্যাডটা আসলে কী দিয়ে তৈরি হয় মেইনলি। সো এই প্যাডটা তৈরি করার জন্য মূলত এখানে ইউজ করা হয়, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরডুইনো মাইক্রো সার্কিট, যেটাকে আমরা আরডুইনো লিওনার্ডো বলি, এটা ইউজ করা হয়। এখানে 1 মেগার রেজিস্টার ইউজ করা হয় আর কিছু পিজো সেন্সার ইউজ করা হয়। সো পিজো সেন্সারগুলো আমি আপনাকে আপাতত দেখাচ্ছি না,
আমার অনেক ভিডিও আছে, সেগুলোতে গেলে আপনি দেখতে পারবেন যে আমি কিভাবে এটা বানাই। সো এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।